ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته। আমি কিভাবে বুঝবো যে মহান আল্লাহ আমাকে ভালোবাসে? আপনি যদি তার হুকুম আহকাম মেনে চলেন, ফরজ ওয়াজিব আদায় করেন, হারাম কাজ কর্ম থেকে দূরে থাকেন, আর মনে করবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসছেন, এর সাথে সাথে যে আপনি আরেকটু অগ্রসর নওয়াফিল সুনন সালাত বা সুনন ইবাদতগুলো আদায়, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক বলেন, মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাসতুহু আলাইহি। আমার বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে যতটুকু আমার নৈকট্য লাভ করে ততটুকু নৈকট্য লাভ অন্য কোনো ইবাদতের মাধ্যমে করে না। তাহলে ফরজ হচ্ছে আসল, আর এই আমল ফরজ আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। বলছেন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারা, ফরজ ইবাদতের চেয়ে বেশি প্রিয় আমার কাছে অন্য কোনো ইবাদত নেই। আর এই এর মাধ্যমে, এই ফরজ ইবাদতের মাধ্যমে বান্দা আমার সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে। সুবহানাল্লাহ। তাই আপনি যদি ফরজ ওয়াজিব আদায় করেন, হারাম কার্যের থেকে বাকি বিরত থাকেন, মনে করেন আল্লাহ আপনাকে ভালোবাসে। এরপরে বান্দা লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নওয়াফিল, নফল সালাত ইত্যাদির মাধ্যমে, নফল ইবাদাতের মাধ্যমে বান্দা আমার নৈকট্য লাভ করতে থাকে। আপনার কাজ, আপনি হকের উপর থাকেন, আমল করেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। বাস সংক্ষিপ্ত এই উত্তর এটাই। আল্লাহ আমাদের সকলকে দিনের উপর সাবিত রাখুন। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।